বসন্তকাল, বসন্তকাল মানেই কোকিলের ডাক, বসন্তকাল মানেই প্রেমের সময়, বসন্তকাল মানেই ঋতুরাজ, অনেক কিছু, পলাশ ফুল, দোল, ফাগের গন্ধ, সব কিছু নিয়েই একটা উড়ু উড়ু মন থাকে বসন্তকালে। এই বসন্তকালের প্রচুর ভালো দিক এইগুলো, কিন্তু একটা খারাপ দিকও আছে। এই সময়টাতেই কিন্তু চিকেন পক্সেরও খুব আবির্ভাব ঘটে। চিকেন পক্সটা আসলে বায়ুবাহিত সংক্রমণ রোগ। এটা সাধারণত হয় সংস্পর্শ থেকে, কিংবা হাঁচি কাশি এগুলো থেকে, অথবা ব্যবহৃত কোনো জিনিসপত্র থেকে কিন্তু এটা ছোঁয়াচে, এই ব্যাপারটা আসে। ফলে চিকেন পক্সকে ছোঁয়াচে বলাই যায়। সেই জন্য চিকেন পক্সের জন্য মানে হাত থেকে রক্ষা পেতে একটু সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। এই চিকেন পক্স নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে, অনেকেরই ধারণা আছে যে একবার হলে নাকি আর হয় না। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, যেহেতু এটা বায়ুবাহিত সংক্রমণ রোগ, এটা কিন্তু একাধিকবারই হতে পারে। সে কারণে রোগ প্রতিরোধের খুব প্রয়োজন। এই প্রতিরোধের জন্য বেশ কিছু খাদ্য খাবার আছে যেগুলো খেলে এই রোগটা আপনি অনায়াসেই প্রতিরোধ করতে পারেন। সেগুলো কি সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চিকেন পক্সকে প্রতিরোধ করতে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত। নিম পাতা, এই যে বসন্ত রোগটা হয়, এটা কিন্তু একটা ভাইরাস সংক্রান্ত রোগ। ভ্যারিসেল্লা নামে একটা ভাইরাস আছে যার জন্য এই বসন্ত রোগটা হয়। আর এই ভ্যারিসেল্লা ভাইরাসের সঙ্গে একমাত্র লড়তে পারে, মানে শক্তির সঙ্গে লড়তে পারে নিম পাতা। নিম পাতা আমাদের প্রচুর রকম সংক্রমণ ব্যাধি দূর করে আমরা জানি, বসন্ত রোগের ক্ষেত্রেও কিন্তু নিম পাতা অভ্যর্ত ওষুধ। যদি নিম পাতা দিয়ে একটু জল ফুটিয়ে হালকা হালকা গরম করে সেই জলে আপনি স্নান করতে পারেন, বা এমনি জলেও নিম পাতা ফেলে আপনি যদি স্নান করতে পারেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু প্রতিরোধ করার একটা পথ আপনি নিশ্চয়ই পেলেন। বাঁধাকপি, বাঁধাকপি আমরা অনেকেই ভালোবাসি, বাঁধাকপির অনেক উপকারিতা রয়েছে। যদিও বাঁধাকপি শীতকালীন সবজি, কিন্তু এখন তো সবসময় সব জিনিসই পাওয়া যায়, কাজে বাঁধাকপি পেতেও খুব একটা অসুবিধা হবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি থাইরয়েড থাকে তাহলে কিন্তু বাঁধাকপি খাবেন না। থাইরয়েড না থাকলে আপনি বাঁধাকপিটা খেতেই পারেন, কারণ বাঁধাকপিতে ভিটামিন মিনারেলস রয়েছে যেগুলো আমাদের এই বায়ুবাহিত সংক্রমণ ব্যাধিকে প্রতিরোধ করতে পারে। সেই জন্য এই সময়টা একটু বাঁধাকপিটা খেতেই পারেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে গাজর। গাজরের হালুয়া খেতে সত্যিই ভালো লাগে, শুধু গাজর খেতেও ভালো লাগে। আর গাজরের উপকারিতা তো আমরা সকলেই জানি, এটাও কিন্তু গাজরের উপকারিতার মধ্যেই পড়ে, সংক্রমণ ব্যাধির সঙ্গে লড়তে পারে, অর্থাৎ প্রতিরোধ করতে পারে গাজর। তার কারণ গাজরে বিটা ক্যারোটিন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গাজর কাজ করে। সেই জন্য কিন্তু এই বায়ুবাহিত যে সংক্রমণ ব্যাধি রয়েছে সেগুলো প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে গাজর। সুতরাং বাজারে গেলে গাজর সব সময় পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, গাজর কিনে আনুন এবং গাজর খান। প্রত্যেকদিন টক দই খান। টক দই কিন্তু শরীর থেকে টক্সিন বার করে দিয়ে শরীরটাকে ভেতর থেকে পরিষ্কার করে। আর এছাড়াও টক দই রয়েছে প্রোবায়োটিক উপাদান, যেটা এই ধরনের সংক্রমণ ব্যাধিকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বৃদ্ধি করে টক দই। তাই প্রত্যেক দিন খাদ্য তালিকায় যদি এগুলো রাখতে পারেন, এই সময়টা বিশেষ করে বসন্তকালে, তাহলে কিন্তু এই চিকেন পক্সই বলুন বা বসন্ত রোগই বলুন, এই ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনার শরীরে অবশ্যই থাকবে, এই কথা বলাই যায়। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল চারটি খুবই সহজ খাদ্য এবং সহজলভ্য, প্রত্যেক দিন ইচ্ছে করলে আপনি খেতে পারেন, বাজারে গেলেই পাওয়া যায়। তবে আবারও বলছি, বাঁধাকপিতে যদি থাইরয়েড থাকে তাহলে কিন্তু খাবেন না। এছাড়া যে কোনো মানুষ বাঁধাকপিটা খেতে পারেন। এই সময় গাজর, বাঁধাকপি, নিম পাতা দিয়ে একটু স্নান করা আর টক দই, এই তো কটা জিনিস যদি নিয়ম করে খেতে পারেন এবং নিয়ম মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কঠিন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের খুব প্রয়োজনীয় নানা রকম তথ্য প্রতিদিন জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস।
পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই বসন্তে শুধুমাত্র প্রেমময় হয়ে ওঠার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।